হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি অঞ্চল রাজশাহীতে, আর আমরা এই মুহূর্তে রাজশাহী শহর অঞ্চলের প্রাণকেন্দ্র সাহেব বাজার থেকে রওনা দিয়েছি রাজশাহীর যে পদ্মা নদী রয়েছে এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই ট্যুরে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড সুহেল, রুবেল এবং শাকিল, আর ছোট ভাই সুজন মণ্ডল এবং আমাদের বাদল চাচা। সত্যি বলতে কি, রাজশাহী শহরটি অনেক সুন্দর। শুধু শহর নয়, শহরের বাইরে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর। তার একটি প্রমাণ হচ্ছে রাজশাহীর এই পদ্মার পাড় যেখানে আমরা এসেছি। আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নর্মালি আমরা দেখতে পাই না, তবে এখানে এসে আমাদের প্রাণটা জুড়িয়ে গিয়েছে এবং আমরা অনেক অনেক সময় এখানে পার করেছি এবং এখান থেকে যেতেই মন চাইছিল না, এত সুন্দর একটি জায়গা। আপনারা জানেন যে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি নদী, আর নদীর যত দূর চোখ যাচ্ছে পানি আর চর ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, বিশাল একটি নদী। জায়গাটি আসলে সত্যি অনেক অসম, অনেক বেশি লুকলেটি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা যদি বর্ষাকাল থাকতো, পানি থাকতো, আরও অনেক অনেক বেশি ভালো লাগতো, তবে এখনও অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আমরা বিষয়গুলো খুবই এনজয় করছি। আশা করছি যদি কখনো আপনারা এখানে আসেন অবশ্যই এখানে আসবেন একবার হলেও, আর অনেক বেশি এনজয় করতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাদল চাচা কী পরিমাণ এনজয় করছেন এখানে এসে, কতটুকু আনন্দ করছেন। আসলে আমাদের আজকের এই রাজশাহী ট্যুরটি আমরা বলবো যে সার্থক হয়েছে। আমাদের বাদল চাচা এবং সুজন মণ্ডল দুজনে মিলে একজন ভবের পাগল পেয়েছেন এবং তাকে নিয়ে অনেক বেশি নাচানাচি করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, এবং আমরাও এই বিষয়টি খুব বেশি এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আমরা সবাই মিলে একবার চিন্তা করেছিলাম যে এখানে আমরা পদ্মার পানিতে নেমে গোসল করব, কিন্তু যেই পরিমাণ অগ্নিঝরা রোদ এখানে রয়েছে, আসলে রোদের কারণে খুব একটা গাছের ছায়া থেকে আমরা বের হচ্ছিলাম না। আর যদি রোদ এত না থাকতো তাহলে আমরা চেয়েছিলাম যে এখানে গোসল করব। আপনারা জানেন বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়েছে, আর বাংলাদেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। আর এই প্রচণ্ড গরমে আমরা পদ্মার পাড়ে এসে অনেক বেশি প্রশান্তি পাচ্ছি, কারণ হচ্ছে আমরা বটগাছের নিচে বসে আছি আর এখানে প্রচণ্ড বাতাসও রয়েছে। সত্যি বলতে কি, সব মিলিয়ে আমরা রাজশাহী শহরটিকে অনেক বেশি এনজয় করেছি, আর আপনারা সুযোগ পেলে অবশ্যই এখানে চলে আসবেন। আমাদের আজকের এই রাজশাহী ট্যুরের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।